কেকে অর্থাৎ কৃষ্ণকুমার কন্নাত একজন সর্বভারতীয় শিল্পী, আর এহেনও একজন শিল্পীর বিরুদ্ধে একজন দুয়ানার পাতি শিল্পী কীভাবে এতটা বিশুদ্ধকার করলেন, কেন তিনি এমন করলেন, তার পেছনে আসল কারণ কি। যারা গান ভালোবাসেন অর্থাৎ শ্রোতা দর্শক, তারা কেকে কতটা ভালোবাসেন তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এহেনও সর্বভারতীয় একজন শিল্পীকে এতটা অপমান করার স্পর্ধা দেখিয়েছে একজন আঞ্চলিক ছোটোমোটো গায়ক। বলা ভালো যে যারা গান শোনেন শ্রোতা বৃদ্ধা, তারা এই ভদ্রলোককে গায়ক হিসাবেই মনে করেন না, অথচ তিনি নিজেকে কী না কী মনে করেন। এবার আসি এই সর্বভারতীয় গায়ককে কেন এই ভদ্রলোক এমনভাবে হেয় করেছেন, শুনুন মৌ মুখার্জি কি বলছেন। যারা বেশিরভাগ নিয়ে জিনিসগুলোকে ট্রোল করছেন, থাম্বনেল বানাচ্ছেন, তাদেরকে একটা কথা বলে রাখি, রূপঙ্কর বাগজি কিন্তু ইন্টেনশনালি এটা করছে যাতে ওনার নেগেটিভ পাবলিসিটি হয়। যেখানে কেকে বলে এটা সুপারহিট একজন সিঙ্গার, প্লেব্যাক সিঙ্গার, সেখানে রূপঙ্কর বাগজিকে আমাদের বিলো 30-90% ছেলে মেয়েই চেনে না। হুইজ রূপঙ্কর বাগজি উনি ফেসবুক লাইভে বলেছেন কে কি এমন গান করে যে আমরা ওনার থেকে সবাই ভালো গান করি। আমি বলতে বাধ্য হচ্ছি, রূপঙ্কর বাপুজি সরি বাগজি, কখনো শুনেছেন চাঁদে আর মিনিবাদরের তুলনা হয়? কখনো হয় না। এরপর বলি কি ভালো গান করে, কেন ভালো গান করে। আপনিও ডেফিনেটলি ভালো গান করেন, সেটা নো ডাউট, ভালোই গান করেন, বাট আপনার গানকে না কোথাও আমরা ফিল করতে পারি না। যেখানে কে অরিজিৎ সিং এর মতো মেলোডি সিঙ্গারদের গানকে আমরা ফিল করতে পারি, ওনাদের ভয়েসকে আমরা ফিল করতে পারি, আমাদের কষ্ট আমাদের দুঃখের সাথে ফিল করতে পারি, বাট আপনার গান শুধুই গান, কোনো ফিলিংস আসে না। তা বলে ডেফিনেটলি আমি আপনাকে অপমান করছি না বা করতেও চাই না। শিল্পী হিসেবে আপনি নিজের জায়গায় আছেন, অনেক ভালো আছেন, বাট আপনি যেখানে একজন শিল্পী হয়ে আর এক শিল্পীকে অপমান করতে আসছেন, সেখানে আমরা সাধারণ মানুষরা তো করবোই, বাট সামহাও আপনি এটাই চাইছেন, তাই তো? এটাই চাইছেন যে আপনার তো নর্মালি পাবলিসিটি হচ্ছে না, তাহলে কি না নেগেটিভ পাবলিসিটি আমার দরকার, তাই? নাহলে কোনো মাথায়, মানে যার মাথায় একটুও বুদ্ধি আছে সে নিজেকে কেকের সাথে তুলনা করবে, মানে কোনো, হ্যাঁ এটাই একটা বড় হওয়ার উপায়, খুব তাড়াতাড়ি পাবলিসিটি গেইন করার উপায়, সবাই আমাকে চিনবে। মানে কেকে ফ্যান ফলোয়িং শুধু তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে না, আর ওনাকে ওয়েস্ট বেঙ্গলের কিছু গুটুকাতক লোক চেনেন, তো কেকে ফ্যান ফলোয়িং অল ওভার ইন্ডিয়াতে আছে, তো সেখানে কেকের সাথে কন্ট্রোভার্সিতে জড়ালে আমার কি হবে, আমার অল ওভার ইন্ডিয়াতে আমি ফেমাস হয়ে যাবো, এই ব্যাপারটাই উনি ভেবেছেন। আজকে যদি কেকে আমাদের ছেড়ে না চলে যেতেন, তাহলে হয়তো এই ভিডিওটা অতটা শেয়ারও হতো না, বাট এখন যেহেতু উনি আনফরচুনেটলি চলে গেছেন আমাদেরকে ছেড়ে, তাই এই ভিডিওটা এতটা বেশি শেয়ার হচ্ছে। যারা এই সমস্ত বিষয় নিয়ে মিম বানাচ্ছেন বা যারা এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছেন, তাদের একটা কথা বলে রাখি, থাম্বনেল যেটা আছে না, সেখানে সেম ফটো কেকের অ্যান্ড সেম ফটো, সেম সাইজের ফটো রূপঙ্কর বাগজি, সরি বাগজি, রূপঙ্কর বাগজির একসাথে রাখবেন না। দেখবেন ভোটের আগে পোস্টার বেরোয় যেখানে আমাদের মাননীয় সিএম এর খুব বড় একটা পিকচার, আর তার তলায় ব্লকের হয়ে যে লড়ছেন তার জন্য এইটুকু একটা পিকচার, যদি দিতেই হয় না সেরকম ভাবে দিন। আমাদের কেকে স্যারের ফটোটা সব থেকে বড় রাখুন, না সাইডে রূপঙ্কর বাপুজি কেক, সরি রূপঙ্কর বাগজির ফটোটা এই সাইজে রাখুন, তাহলে বুঝতে পারবে চাঁদে আর মিনিবাদরের